কাজের মেয়েকে ভালোবাসবে, কাজ করতে করতে দিন যায়, ভালোবাসার দিন কোথায় পাইলাম। আচ্ছা, বর্তমান কাজ করেন, কি কাজ করেন? মানুষের বাসা বাড়ি কাজ করে রাখাই। লেখাপড়া করেন, করছেন? লেখাপড়া করতে পারি নাই। আচ্ছা, তো প্রতিবেদনের সামনে আর কোনো সময় আইছিলেন? জি না, আর কখনো আসিনি। ক্যামেরার সামনে আসেন নাই? বিবাহের প্রস্তাব পাইছিলেন? হ্যাঁ দিছে। বসেন নাই? না। কেন? ভালো না। ভালো না? আচ্ছা, তাই আমি বলি, এখন যে কোনো ভাই যদি বলে যে আপু আপনার খুব পছন্দ হয়েছে, সো আপনার সাথে আমি যোগাযোগ করলাম, এমনকি আপনি অসুস্থ মা আর আপনার ছোটো ভাইটার কথা যে বললেন, যদি আপনার খরচ, এমনকি আপনার ফ্যামিলির খরচ, অসুস্থ মার খরচটা যদি চালায়, তিনি যদি বলে যে আমি আপনার পুরো খরচ দিলাম, পুরো মাসে, পুরো বছরে আমি পুরো দায়িত্ব নিলাম ফ্যামিলি, যদি বলে আমি 3-5 বছর অপেক্ষা করেন আমার জন্য, আমি দেশ বাইরের থেকে আইসা আমি বিবাহ করব, আপনি কি তার জন্য পারবেন 3-4 বছর অপেক্ষা করতে? অবশ্যই থাকতে পারবো। হে যদি আমার যদি দায়িত্ব নিতে পারে, আমার যদি পাশে যদি থাকতে পারে, আমি কিসের জন্য থাকতে পারবো না? তার জন্য আমি থাকতে পারবো। ও আচ্ছা, ঠিক আছে। এখন আপনাদের আত্মীয় স্বজন কাছে থাকেন না আপনারা এক্সট্রা থাকেন? কোনো নিজস্ব বাড়ি ঘর আছে? আমাদের কোনো বাড়ি ঘর নাই, তো বাসা ভাড়া থাকে। বাসা ভাড়া কত দেন? বাসা ভাড়া 3000 টাকা। কাজ করে পান কত? প্রায় 4000 টাকা মাসে। 1000 টাকা কিভাবে চলেন? কষ্ট হয় না? হ্যাঁ, অনেক কষ্ট হয় তো, অনেক কষ্ট করে চলি। আচ্ছা, তো এখন আপনি যে যদি মানে যোগাযোগ করতে চাই, কি কিসের মাধ্যমে করবে? আপনি টাচ মোবাইল চালান? জি না, টাচ মোবাইল চালাইতে পারি না। আর তাছাড়া টাচ মোবাইল চালাইতে গেলে টাকা লাগবে, অত টাকা কই পাবো? আপনি আমাকে যে নাম্বারটা দিয়েছেন, এটা কি আপনার অরিজিনাল নাম্বার? হ্যাঁ, সঠিক নাম্বার। আচ্ছা, তো আমার সাথে সাথে বলেন 018 018 54 5 4 2 7 2 7 6 2 6 2 বলেন 9 8 9 8 আবার বলেন 0 1 8 অগ্লাইস তো 9 0 1 5 4 5 4 2 7 6 2 6 2 9 8 9 8। আপু আপনার হাসিটাও খুব কিউট, ঠিক আছে, আপনি জানেন আপনার হাসলেও খুব সুন্দর লাগে। সো প্রিয় ভয়াস, আপনার যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, সো স্ক্রিন থেকে আপনার নাম্বারটা পেয়ে যাবেন।